আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানিয়া দেওয়ান তমা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো, আর আমিও আজকে অনেক অনেক বেশি ভালো আছি, কারণ আমরা আজকে সবাই একসাথে ঘুরতে যাচ্ছি। আর আমরা আজকে কোথায় যাচ্ছি আব্বু বলো তো? তাই যমুনা সেতু দেখতে যাচ্ছো? হ্যাঁ, আমরা আজকে যমুনা রিসোর্স বেড়াতে যাচ্ছি, আর আমাদের বাসা থেকে খুব একটা কিন্তু দূরে নয়, কাছেই। আর একদমই পরন্ত বিকেলে যাচ্ছি আমরা, এখন অলরেডি 5:10 মতো বেজে গেছে, তো যেতে যেতে আমাদের আর একটু টাইম লাগবে। আর এই যে আমি জানলা দিয়ে পাশের রাস্তাগুলো দেখতেছিলাম, এত সুন্দর রাস্তাগুলো, মানে খুবই সুন্দর করেছে আমাদের। কিন্তু সবাই অনেকে হয়তো জানে যে আমাদের যে ঢাকা টাঙ্গাইলের যে মহাসড়ক, এটাই কিন্তু কাজ চলতেছিল, প্লাস হচ্ছে একদম উত্তরবঙ্গ পর্যন্ত একদম 4 লাইনের একটা রাস্তা হচ্ছে। আর রাস্তাটা মানে এই অংশটা কমপ্লিট হয়ে গেছে, এই জন্য কিন্তু এত মানে দ্রুত গাড়িগুলো চলতেছিল, কোনো জঞ্জাট নেই। আর রাস্তার দুপাশের দৃশ্যগুলো এত এত সুন্দর, কাছ থেকে না দেখলে হয়তো বোঝা যায় না, একদম সবুজ ধান ক্ষেত, সুন্দর নীল আকাশ দেখে আমার খুবই ভালো লাগতেছে। আর যেহেতু বিকেলবেলা, পরন্ত বিকেল, আস্তে আস্তে কিন্তু সূর্যটাও ঢলে পড়েছে, আর সূর্যটাও দেখতে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন সূর্যটা। আর সবার জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে 5টার পর যমুনা সেতুর মানে যমুনা রিসোর্সের গেটটা কিন্তু বন্ধ হয়ে যায়, আর ঢুকতে দেয় না। তো আমরা পরে অন্য পাশ দিয়ে ঢুকেছি, তো যারাই আসবেন অবশ্যই 5টার আগে আসবেন। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা যমুনা রিসোর্সের অনেক ইম্পর্টেন্ট একটা প্লেস। তার মানে হচ্ছে আমি দেখাচ্ছি ওই যে মানে পিছনে যে পাহাড়ের মতো উঁচু জায়গাটা, এই জায়গাটাতে দাঁড়ালে পুরো এরিয়াটা অনেক সুন্দরভাবে দেখা যায়। তো আমি ওই উপরে উঠে আপনাদেরকে দেখাবো, মানে সেতুটা অনেক ভালো দেখা যায় এবং যমুনা নদীটাও পুরোটা অনেক ভালো দেখা যায়। যদিও এখনও বর্ষাকাল না, বর্ষাকালে ওই উপরটাতে দাঁড়ালে এত সুন্দর লাগে। তো আমি তো কয়েকবার এসেছি, এজন্য আমি জানি আর কি। তো আমি এখন ওটার উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই তো আমরা কিন্তু গাড়ি করে একদম উপরে চলে আসছি, পাহাড়ের উপরটাতে একদম গাড়ি নিয়ে আসা যায়, কোনো সমস্যা নেই। তো জিনাত হচ্ছে কোনো একটা কারণে ডিস্টার্ব ছিল, ওর বাবার কোলে উঠে কান্না করতেছে, একদমই ওর মুড অফ। কিন্তু জাওহারের মুডটা অনেক ভালো, সে অনেক খুশি আসার পরে, মানে এত এত খুশি মানে এটা বলে বোঝাতে পারবো না। তো আমাকেও বারবার বলতেছিল যে আম্মু এটা করো ওইটা করো, আসো আম্মু আমরা একটু দৌড়াই, এত সুন্দর বাতাস, ওর খুবই ভালো লাগতেছিল আর ও অনেক দৌড়াইতেছিল। আর এই হচ্ছে আমাদের জিনাতের অবস্থা, ওর আজকে বাবার কোলেই হয়তো কাটবে সারাটা বিকেল। তো সেই উঁচু পাহাড়টা থেকে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা সুন্দর করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন সেতুটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর যে নদীর যে যমুনা নদীর যে পানিগুলো সেগুলোও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আমরা এখন সেই উঁচু পাহাড়টা থেকে নেমে পড়ছি। তো এই যে এই ফাঁকা জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম, এর জন্য একটু কাঁপতেছিল।
তো পুরো এরিয়াটা এত এত ফাঁকা আর এত নিরিবিলি, আসলে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল। তো দুই ভাই বোন আবার খুনসুটি করতেছিল পানির বোতল নিয়ে, আর ও জিনাত বাবাকে ছাড়তেছিলই না। নদী, যমুনা নদী, এটা এটা সমুদ্র, না সমুদ্র হচ্ছে অনেক বড় থাকে আর সমুদ্রের পানি থাকে লবণাক্ত, আর এটা হচ্ছে নদী, বুঝছো? এটা হচ্ছে যমুনা নদী, যমুনা নদী, বুঝছো? আর ওই যে ওই পাশে ওই যেটা দেখলে না অনেক বড় সেতু, ওটা হচ্ছে যমুনা সেতু, বুঝছো? তো এখন আমরা এই এরিয়াটা থেকে অন্য একটা এরিয়াতে চলে যাব। ওই এরিয়াটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর, আমরা এখন ওই দিকে যাব। তো জিনাত আর জিনাতের বাবা গাড়ি করে ওই এরিয়াটাতে চলে গেছে, আর আমি আর জওহার হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওই এরিয়াটাতে। এখন হচ্ছে 6:18 বাজে, আমরা যেহেতু মেন গেটে ঢুকতে পাইনি, কারণ এই রিসোর্সের যে মেন গেটটা এটা আসলে 5টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা অন্য একটা গেট দিয়ে ঢুকেছি, পরে জওহার তো না ঢুকে যাবে না এই জন্য। তো এই জন্য কিন্তু এই এরিয়াটায় অনেক পরে আসা হয়েছে, মূলত মেন গেটে ঢুকার মানে ঢুকলে এই এরিয়াটায় কিন্তু প্রথমে আসা হয়। আর এই এরিয়াটা একদমই হচ্ছে সেতুর কাছে, একদম কাছ থেকে সেতুটা দেখা যায়। তো আমি একটু দেখাচ্ছি একটু ঘুরে। তো ওই দিকটায় হচ্ছে কিছু দোকান আছে যেখানে হচ্ছে মানে ড্রিঙ্কস বা খাবার টাবার হালকা পাতলা কিছু পাওয়া যায়। তো যাওয়ার খুব দুষ্টুমি করতেছে। তো পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ছাতার মতো যেগুলো আছে, এগুলাতে কিন্তু মূলত মানে বসে বসে থাকা যায় বা গল্প করা যায়, রোদের সময় ছায়াও পাওয়া যায়, এবং পরিবেশটা আসলে অনেক ভালো, একদমই নিরিবিলি, খুবই সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমি বহুবার এসেছি, যেহেতু আমার বাসার কাছাকাছি খুব একটা দূর না, তারপরেও কিন্তু আমার আসতে বরাবরই অনেক বেশি ভালো লাগে। আপু ঘুম কর না, আর জিনাতে আসলে শরীরটা খারাপ, একটু জ্বর, তো এখান থেকে ফিরে ওকে আবার ডক্টরও দেখাতে হবে। তো ওর বাবা ওকে নিয়ে গাড়িতে বসে আছে, ও বাহিরে বের হলে বলতেছে যেমন শীত লাগতেছে। তো আর বেশি সময় এখানে থাকবো না, হয়তো এই এরিয়াটা ঘুরেই আমরা চলে যাব। আবার এই এরিয়া থেকে ওই পাশে একদমই ঘাটের মতো আছে, তো ওইখানটাতে দেখি যেতে পারি কিনা, যদি যেতে পারি তাহলে তো জানা মানে দেখাবোই আপনাদেরকে। আর কি বলবো, আসলে সরাসরি যেহেতু আমি খুব কম কথা বলি ক্যামেরার সামনে, এই জন্য একটু আনিজি ফিল হচ্ছে, আমার সাই ফিল করতেছি আর কি। তো বলো, এখানে এখানে আবার আসছিলাম না একদিন, অনেকদিন আসছি তো আমরা এখানে। তো যাই হোক, আমি আর ওই ওইদিকে আর যাবো না, এখন আবার ফিরে যাব, দেখি যতটুকু। আপা এগুলো ফেলো না, দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আর খুবই নিরিবিলি। তবে এইখানে আসলে বাচ্চাদের খেলার মতো মানে খেলনা কোনো কিছু নাই, জাস্ট বড়রা খুব এনজয় করবে, নিরিবিলি একদম, পরিবেশটা অনেক ভালো। তবে জিনার তো এই জন্যই আরও নামতেছে না, কারণ দুল্লা টুল্লা কোনো কিছুই নাই। তো বাচ্চাদের আসলে একটু কষ্টই হবে এখানে আসলে, মানে একটু কম ভালো লাগবে, তবে বড়রা আসতে পারে, এবার পিকনিক টিকনিকে তো অনেক ভালো হবে, যেহেতু এই পুরো এরিয়াটা একদমই খুবই নিরিবিলি। তো এখন আমি ওইদিকে যাচ্ছি, দেখি ওইদিকে গিয়ে যদি আমি পারি তাহলে হচ্ছে আমি ওই সেতুর কাছে যে নৌকা টোকা ট্রলার ট্রলার আছে ওগুলোর পাশে যেতে পারি। আপনাদেরকে বলেছিলাম যে নদীর কাছাকাছি যাওয়া হলে আমি শেয়ার করব, তো আমি চলে আসছি একদমই নদীর কাছাকাছিতে। আর এখানে আসার পর আমার একদম অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারপাশ, তবে আমার খুব ভালো লাগতেছে, একটু কক্সবাজার ফিলিং হচ্ছে। এই যে এখানে হচ্ছে কিছু পাথর, তো আমার পিছনে এই যে যমুনা নদী, আমি একদমই নদীর পাড়ে। আসলে অন্ধকার খুব ভালো করে আপনাদের সাথে তুলে ধরতে পারতেছি না, পাহাড় মানে যেমন সমুদ্রের পাড়ে যেরকম পাথর থাকে এরকম। জওহার তো খুবই মজা পাচ্ছে, আর জিনাত তো এখনও ওর বাবার সাথে, ওর বাবা ওকে কোলে নিয়ে বসে আছে গাড়ির ভিতরে। বাবা খেলে না, আমাদের যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এজন্য কিন্তু আমরা আর
নৌকায় করে বা লঞ্চে করে একদম সেতুর নিচ পর্যন্ত আর যেতে পারিনি। তো এখান থেকে আমাদের সেতুটা উপভোগ করতে হয়েছিল। মূলত এই জায়গাটা থেকে যে কোনো একটা লঞ্চ বা একটা ট্রলার ভাড়া করে একদমই যে সেতুর নিচ ওই নিচটাতে যাওয়া যায়, ওইখানে গিয়ে হয়তো কিছুক্ষণ থাকা যায়। তো আমরা এই জিনিসটা করতে পারিনি যেহেতু একদমই সন্ধ্যা ছিল, তো ওই টাইমটাতে আর কেউ যাচ্ছিল না ওই জায়গাটাতে। তো এবার দূর থেকে নদীর পার থেকে আপনাদেরকে সেতুটা দেখায়। আর এই যে নদীতে বিভিন্ন প্রকার লঞ্চ ট্রলার এগুলো চলতেছে, আর ওই যে সেতুর মধ্যে অনেক অনেক লাইট জ্বলতেছে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর নদীর কাছে আসার পরে যে নদীর পানি ধরবো না তাকে হয়, তো একদমই নদীর পাড়ে গিয়ে নদীর পানিও ধরা হয়েছে আমাদের। দেখতে পাচ্ছেন একদমই কক্সবাজার সমুদ্র সৈকতে যেরকম পানি এসে পাথরের মধ্যে বাড়ি খায় ওই রকম বাড়ি খাচ্ছিল। তো যাব কক্সবাজারে, হয়তো খুব তাড়াতাড়ি একটা ছুটি, বড়সড় একটা ছুটি পেলে যাব অবশ্যই। তো এখন আমরা আস্তে আস্তে দেখি এখান থেকে সামনের দিকে আগাই। তো সামনেই হচ্ছে সেনাবাহিনীর হচ্ছে ক্যাম্প আছে। তো এইখানে সেনাবাহিনীদের একটা খাবার একটা রেস্টুরেন্ট বলবো না, জাস্ট খাবার একটু ব্যবস্থা আছে। ওইখানে গেলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীরকম পরিবেশে খাবারটা ওরা সার্ভ করে বা খাবারটা কেমন। তো আমরা এখন এখান থেকে ওই জায়গাটাতে যাব। মূলত এই জায়গাটাতে আসার সময় যে রাস্তার সাইডে ওই জায়গাটা, আমরা এখন ওইখানে যাব। তো আমরা চলে আসছি এখানে, এখানে লেখা হচ্ছে এডি লেজার। তো এইখানের খাবারগুলো ভালোই হয় যেহেতু সেনাবাহিনীর লোকেরা হচ্ছে এটা পরিচালনা করে, আর ওদের লোকজনই এখানে খাবার দাবারগুলো বেশি খায়, বাইরের লোকগুলো কিন্তু কমই খায়। কারণ এই পুরো এরিয়াটাই হচ্ছে সেনাবাহিনীরাই বেশি থাকে, ওদের কোয়ার্টার প্লাস হচ্ছে ওদের ট্রেনিং করায়। তো আমরা এই যে এই ভিতরে আসার পর এখান থেকে জিনাতের জন্য হচ্ছে কিছু চিপস, তারপর হচ্ছে ড্রিঙ্কস এগুলো নিতেছি, আর হচ্ছে খাবারের অর্ডার দিব। আর এখানে খাবার অনেক বেশি কোনো খাবার পাওয়া যায় না, জাস্ট হচ্ছে এটাকে কি বলে বারবিকিউ চিকেন আর হচ্ছে তন্দুরি রুটি হচ্ছে এখানে ওরা বিক্রি করে। এটা বারবিকিউ না তন্দুরি চিকেন আমি আসলে বুঝতে পারতেছিলাম না, কারণ বারবিকিউর মতো হচ্ছে এগুলোকে হচ্ছে কয়লা দিয়ে পুড়তেছিল, আর হচ্ছে তন্দুরি চিকেনের মতো সাইজগুলো মনে হচ্ছিলো। তো সব মিলিয়ে যাই হোক মজার একটা খাবারই ছিল আমার মনে হচ্ছে, এই যে আগুনে কয়লার উপরে এভাবে করে এই চিকেনগুলোকে তৈরি করতেছিল। তো দেখে আবার খাবার লোভ লাগতেছিল যে ওদের খাবারগুলো অবশ্যই ভালো হবে যেহেতু ওরা সরকারি লোক। তো খাবার জায়গাটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল, এই যে খোলা আকাশের নিচে এরকম ছাতা দেওয়া আর লাইটিংগুলো দেখতেই পাচ্ছেন অসাধারণ। আর খোলা আকাশের নিচে এইভাবে এরকম পরিবেশে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমি পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি, যেহেতু খোলা আকাশের নিচে এরকম কয়েকটা ছাতা করা আর চেয়ার ফালানো, তো এইখানেই হচ্ছে মূলত ওরা খাবারগুলো সার্ভ করে। আর ওই যে ওইটা হচ্ছে ওদের খাবারের তৈরি করা জায়গাটা। তো এই যে আমাদের খাবার চলে আসছে। তো আমরা প্রথমে দুইটা না তিনটা অর্ডার করলাম, তারপরে মজা লাগলো, তারপরে পরে আরও দুই তিনটা অর্ডার করছি। আমরা আসলে অনেক খেয়েছিলাম, খাবারগুলো ভালোই ফ্রেশ আর মজা ছিল। তো এই হচ্ছে এখানকার খাবার মেনু, জাস্ট এই দুইটা আইটেমই ওরা বিক্রি করে, আর অন্য কোনো খাবার আসলে বিক্রি করে না আর বানায়ও না ওরা। তো এই যে জিনাতকে হচ্ছে জিনাতের বাবা খাওয়ানোর চেষ্টা করতেছে, সে কোনো কিছুই খাচ্ছে না, তার যে তার আড়িটা এখনও রয়ে গেছে। তো যাই হোক এখন আমরা খাবারটা এনজয় করি, তারপর আবার আপনাদের সাথে কথা বলি। তো খাবার দাবার শেষ করে আমরা গাড়িতে উঠে পড়তেছি, এখন বাসায় ফেরার পালা, আমাদের ঘোরাঘুরি শেষ। তো ঘোরাঘুরি শেষ হলে আসলে একটু মনটা খারাপই হয়ে যায় যে মজার সময়গুলো কেন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আসলে বোঝাই যায় না। আমি সবসময় দেখেছি আর এটা মনে হয় সবার ক্ষেত্রে, ভালো লাগার সময়গুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর কষ্টের সময়গুলো মনে হয় যে শেষই হতে চায় না, কষ্টের রাতগুলোও মনে হয় শেষ হতে চায় না, দিনগুলোও মনে হয় শেষ হতে চায় না, আর সুখের রাত দিন সব কিছুই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবু একটা কথা বলবো, হাজার হাজার দুঃখ আর দুঃখের পরেই কিন্তু সুখ আসে। অবশ্যই আমাদের দুঃখের সময়টাতে মনটাকে শক্ত করে রাখতে হবে সুখের আশায়।
তো অনেক বেশি বেশি কথা বলে ফেললাম মনে হয়, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। যাই হোক, তো ব্লগটা তো এখন শেষ করতে হবে। আর সবাইকে, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের ব্লগগুলা বা আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিগুলো ক্লিক করে দিবেন, এতে করে সব ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।